হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লিটা সোয়ার্ল্ড। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো এই যে একটু রেডি টেডি হয়ে আমরা এখন বাইরে যাচ্ছি, কোথায় যাচ্ছি এটাই কিন্তু রহস্য। তো আজকে ফ্রাইডে আর আজকে ভাবলাম একটু ঘুরতে হবে, অনেক দিন ধরে একটু ঘোরাফেরা করা হয় না, আর ছোট বুড়ির এক্সামও আবার সেই রবিবারে, তো শুক্রবার আজকে। আর চলুন আপনাদের সাথে নিয়ে আমরা ঘুরে আসি। কাজটি করার জন্য আমরা বের হয়েছি, আসলে মূলত সেই কাজটি করতেই আমরা প্রথমে বিজি হয়ে গেলাম, মানে আমরা মোবাইলের শোরুমে চলে গেলাম। তো মোবাইলের শোরুমে গিয়ে দেখছি এখানে অনেকগুলো শোরুমই আছে, তারপরও আমরা একটি শোরুমে ঢুকে গেলাম ফোনের। তো আমি আরও বিভিন্ন শপ আপনাদের ঘুরে একটু দেখাচ্ছি। আমার মেয়ে সরাসরি কেন যাই নাই, এই শপেই ঢুকে পড়লো। আর আমরা এখানে মোবাইল দেখছি, আর প্রতিটি আপনি সিম ইউজ করার পর মেমরি কার্ড ইউজ করতে পারবেন। ক্যামেরা রেজুলেশন, ক্যামেরাটা 64 মেগাপিক্সেল, এটা সোনি লেন্স ইউজ করা। আপনারা সবাই ভালো আছেন? এটা আপনি দেখতে পাচ্ছেন একই মানে সিরিজে জাস্ট ওই যে আইফোনের মতো আর কি, ব্যাপারটা বুঝছো? এটা হলো আপনার একটি ব্র্যান্ড নিউ সেট খুলে দেখাচ্ছেন, আর আমরা এই ফোনটাকে দেখতে চেয়েছি। এটা রিয়েলমি, এটা যাই না Pro 9 মেবি। আর তো আমার মেয়ে এই সেটের সমস্ত ফাংশন দেখছে, ওর যদি চুজ হয় তাহলে ও নেবে। রিমঝিম বসে বসে একটু নিজের মোবাইল দেখছে, শ্রেয়া দুষ্টপনা করছে, আর আমার মনে মোবাইল নিজের মোবাইলে খুব বিজি। আর ওনারা ওয়ারেন্টি কার্ডটা লিখে দিচ্ছেন। তো ফাইনালি 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 আমরা টাকা দিয়ে নিয়ে নিচ্ছি সেই আমার মেয়ের কাঙ্ক্ষিত ফোন। ও আজ ভীষণ খুশি, কারণ এইটা ওর লাইফের ফার্স্ট মোবাইল কেনা। এছাড়া এর আগেও আমার বা ওর বাবার সেট ইউজ করেছে। তো নতুন জিনিস কেনার মধ্যে, নতুন ফোন কেনার মধ্যে একটা আনন্দই অন্যরকম। আপডেটেডটা কিনলো, বড় জনকে ফোন কিনে দিলাম, আর ছোট মেয়েকে কিছু কিনে দিব না, তা কি কখনো হয়? অবশ্যই কিনে দিতে হবে, না হলে যে তার মুখটা ভার হয়ে থাকবে। তাই আর কোনো দিকে চিন্তা না করে তার সাথে তার পিছু পিছু ছুটলাম, কারণ সে আগে আগে যাচ্ছে ড্রেস কেনার জন্য। বলেছে মা মা আমাকে কিন্তু ড্রেস কিনে দিতেই হবে, না হলে কিন্তু বাসায় যাব না। তা আমি বললাম ঠিক আছে চলো, তাহলে তোমার ড্রেসটি পছন্দ করে নিই। তো এই যে সব জায়গায় সে সবগুলোর মধ্যে বাইরে থেকে যে ডলকে ড্রেস পরিয়ে রাখে এইগুলো সে দেখছে, আর বলছে এইটা নিব এইটা নিব, সে পারে না, পুরো সবটাই নিয়ে যায়, এমন অবস্থা। যাই হোক, আমরা একটি শপে ঢুকে যাচ্ছি, ঢুকে দেখছি ওর সাইজে বা আমাদের পছন্দ মতো কোনো ড্রেস পাওয়া যায় কি না। ও তো এই যে দেখতেই পাচ্ছেন একবার ভেতরে যাচ্ছে আবার বাইরে আসছে। এ আমার বোন ঢুকে গেল শপে, আর আমিও শপে ঢুকে পড়লাম, দেখছি ড্রেস কেমন কি। আর উনি ড্রেস বের করে শপের ওনার মনে হয় উনি না সেলসম্যান, যাই হোক উনি দেখাচ্ছেন
আমি ঠিক শিওর করে বলতে পারবো না, উনি শপের ওনার না সেলসম্যান, কিন্তু ওনার কথাতে মনে হয়েছিল উনি ওনার। তো ড্রেস দেখাচ্ছেন আর আমি একটু টুক করে আপনাদের জন্য একটু ভিডিও করে নিচ্ছি যে এখানে কেমন কী ড্রেস আছে। তো ওই শপ থেকে বের হয়ে যাচ্ছি, আবার অন্য শপে যাচ্ছি, কারণ ড্রেসগুলো তেমন একটা পছন্দ হয়নি, মানে শেয়ার জন্য খুব একটা কমফোর্ট জোন না, মানে কমফোর্ট ফিল করছে না। তারপরে চলে আসলাম আরেকটি শপে। দেখি বাবা দূরে যাও তো একটু, তোমাকে দেখি কেমন দেখা যায়। আরেকটু দূরে যাও, দেখি মা আরেকটু দূরে যাও। শাড়ি দেখতে চলে আসলাম আর একটি শাড়ি শপে। তো দেখছি যদি পছন্দ হয় তাহলে নিয়ে নিব। আর থাকুন আমার সাথে, নো স্কিপ করে ব্লগটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এদিকে সারা দিন ঘোরাঘুরি করে এখন বাজে বিকেল 4টা, আমাদের প্রচণ্ড ক্ষুধা লেগেছে আর আমরা ওই শপিং মল থেকে বের হয়ে নিচেই খেতে চলে এসেছি, কারণ না খেলে কিন্তু বাসায় যেতে পারবো না এমন একটা অবস্থা। আমার ছোটো বুড়ি বলছে আর কিছু কিনতে হবে না, চলো চলো বাসায় চলো। তাই আমরা খাবারের জন্য একটি রেস্টুরেন্টে চলে আসলাম। আর এদিকে আমি নিয়ে নিয়েছি কাচ্চি, আমি মানে আমরা তিনজন কাচ্চি খাবো, আমি রিমঝিম আর ছোয়া। তো তিনজনের কাছে প্রথমে চলে এসেছে আর দুজন ওয়েট করছে, শ্রেয়া আর লিজা। তো ওরা ওয়েট করছে আর ওরা ওদের খাবারটা না আসলে আমরা কী করে খাই, তাই আমরাও একটু ওয়েট করে নিচ্ছি যে ওদের খাবারটা আসুক, কারণ ওরা চিকেন বিরিয়ানি খাবে, কাচ্চি খাবে না, ওদের নাকি কাচ্চি ভালো লাগে না। আর শ্রেয়ার কিন্তু কাচ্চি কখনোই ভালো লাগে না, ও সবসময় চিকেনটাকে বেশি প্রেফার করে। এই যে ফাইনালি চলে এসেছে শ্রেয়ার চিকেন বিরিয়ানি, আসে হামলা দিয়ে ফেলেছে চিকেন বিরিয়ানির ওপরে দুজনে, লিজা আর শ্রেয়া কম্পিটিশনে নেমেছে কে কার আগে খেতে পারে। তো এই খাওয়ার আমাদের বর্তমান পরিস্থিতি। আর আমিও খাবার দেখছি দেখছি বলতে আমারও ক্ষুধা যে কখন খাবো কখন খাবো এমন একটা ভাব, আর তার মধ্যে চিকেন বিরিয়ানি খেয়েই ফেললাম। তো টেস্টি ছিল খাবারটা, আসলেই অনেক টেস্টি ছিল, এখনও আমার মুখে স্বাদটা লেগে আছে। ফ্রেন্ডস এইমাত্র চলে আসলাম আর আসার পরে একটু ড্রেস ট্রেস চেঞ্জ করে ভাবলাম আগে তোমাদেরকে দেখিয়ে নিই কী কী শপিং করেছি। আর ওদিকে আমার বোন চা করছে, শপিংয়ের মধ্যে করেছি মানে টুকিটাকি শপিং আর কি করেছি। এই যে আইউরের এই ম্যাসেজ ক্রিমটা নিয়েছি, এই চাইবরের ম্যাসেজ ক্রিম একটা, তারপরে নিয়েছি অ্যালোভেরা জেলটা, শেষ হয়ে গেছিলো। অ্যালোভেরা জেল তো চুলের জন্য খুবই উপকারী, তো অ্যালোভেরা জেল নিয়ে নিলাম একটা। তারপরে একটু তোমরা শাড়ির দোকানে দেখেছিলে যে আমি ঢুকেছিলাম, তো আমার জন্য আমি সবসময় বরাবরই জামদানি লাভার, আমি জামদানি শাড়ি খুব পছন্দ করি। সো একটু মিড রেঞ্জে, খুব একটা বেশি রেঞ্জ না, এই একটা জামদানি শাড়ি আমি নিয়ে নিয়েছি। এই তো এই যে জামদানিটা, হ্যাঁ এত শাড়ি, তোমরা ভাবছ এত শাড়ি থাকা সত্ত্বেও কেন এই শাড়িটা নিয়েছে। তো তোমরা আস্তে আস্তে এই নেক্সট ব্লগগুলো যখন আসবে তখন বুঝতে পারবে যে এই শাড়িটা আমি কেন নিয়েছি। সেই জন্য সেই ব্লগটা দেখার জন্য ওয়েট করো, নিশ্চয়ই স্পেশাল কোনো কারণ আছে যার জন্য আমি হঠাৎ করে শপিং করতে চলে গেলাম। তো ফ্রেন্ডস এই যে শাড়িটা দেখিয়ে দিলাম, কেমন লেগেছে শাড়িটা তোমরা কমেন্ট করে জানাবে। আর আমার ছোট বড় মেয়েকে তো ফোন কিনে দিয়েছি, সেটা তো তোমরা দেখেছো একটু আগেই। আর এই যে ছোট মেয়ের জন্য, ছোট জনের জন্য নিয়েছি ড্রেস, দুটো ড্রেস নিয়েছি আমি। এই যে একটা ড্রেস, এই যে ড্রেসটা, নিচে কাজটা দেখো, ড্রেসটা এই পার্টি ড্রেস। এখন তো ডিসেম্বর মাস, পার্টি চলছে বিভিন্ন জায়গায় চলবে,
তো পার্টি সিজন, তো পার্টি শাটির একটু ড্রেস ট্রেস না হলে কি চলে? তো এটা এই যে কুচিওয়ালা, এই যে চিদাবা, এই মুহূর্তে মাথায় আসছে না এটাকে কি বলে, সারারা না ঘাড়ারা, যাই হোক মাথায় আসছে না, মানে পেটে আছে মুখে নাই এমন একটা ভাব। আর এটার দোপাট্টাটা এটা, এখানে একটু লেস করা আছে। এটা গেল একটা ড্রেস, আর একটা ড্রেস হচ্ছে তোমাদেরকে দেখাই, আর একটা ড্রেস। আর নিয়েছি আরেকটা লেহেঙ্গা, ইন্ডিয়ান লেহেঙ্গা। তো এই যে এটা হচ্ছে এমনটা নেভি ব্লু, উপরের ব্লাউজটা হচ্ছে নেভি ব্লু, টপসটা ব্লাউজটা লেহেঙ্গা, স্লিভলেস। এই যে পেছনে ছোট মানে টাইট করার জন্য, লুজ করার জন্য এই যে বেল্ট, যে কাজটা এই যে নিলাম। আর এটার ওড়নাটা না খুবই সুন্দর, লেহেঙ্গার ওড়নাটা আমার ভীষণ ভালো লেগেছে। আমি এটার ওড়নাটার জন্যই বিশেষ করে এই লেহেঙ্গাটা চুজ করেছি। এটা কিন্তু একদম সেলাই করা লেহেঙ্গাটা, এই যে মানে লেহেঙ্গাটা কিভাবে থাকবে আমি দেখাই। এই যে এটা এইখানে থাকবে, এই যে এইভাবে থাকবে, খুব সুন্দর, খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে। যাই হোক আমার ছোট বুড়ি একদম আমার দিকে বড় বড় চোখ করে গরম করে তাকিয়েছে, চোখ যে তারটা আমি পরে ফেলছি, না বাবা তোমারটা পরবো না। আর এইটার এই যে নিচে লেহেঙ্গার যে স্কার্টটা, এই যে এটা নর্মালি এটা তেমন কোনো একটা কাজ নেই, কারণ উপরে যেহেতু হ্যাভি ওয়ার্ক করা আছে তাই কাজ নেই। এই এই হচ্ছে লেহেঙ্গার অবস্থা। তো ফ্রেন্ডস, এই আজকে টুকিটাকি শপিং করেছি, আর তেমন কোনো শপিং করিনি। আর মেন উদ্দেশ্য ছিল আমার ছোয়ামনির মোবাইলটা কেনাটাই উদ্দেশ্য ছিল, তারপরেও যখন শপিংয়ে গিয়েছি এতদিন পরে তাই এত শপিং করে নিয়ে আসলাম। এটার কোনো মানে ডিসিশন বাসা থেকে নিয়ে যাইনি যে আমি এত এত শপিং করব, যতটুকু করেছি সেটাই অনেক। আজকে ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি, চলে আসবো নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আজকের জন্য সবাইকে টাটা, বাই বাই।